গুড মর্নিং সবাইকে, শুভ সকালে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগসিত মল্লিকার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে সকালবেলাটা খুব সুন্দর একটা ওয়েদার, আর সাথে আজকে বিশ্বকর্মা পুজো। শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে শুভেচ্ছা জানাই, সবার ভালো কাটুক এই কামনাই করি। আজকে বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা পুজো কম বেশি সবার ঘরে ঘরে হয় এই পুজোটা। আর এর জন্য আজকে খুব সকালবেলায় ওঠা হয়েছে, কারণ বাড়িতে পুরোহিত আসবে, আর পুরোহিত আসলে তো অনেকগুলোই কাজ থাকে, এর জন্য তাড়াতাড়ি ওঠা হয়েছে। আর এখন বাজে সকাল 9টা, সকাল 9টার মধ্যে আমার সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখন ঠাকুর পূজা দেওয়ার জন্য উপরে আসলাম। আর এই যে দেখুন ফুল, কত রঙের ফুল ফুটেছে, জবা প্রচুর প্রচুর ফুল ফুটেছে, মানে গাছ ভর্তি জবা ফুল। এই যে লাল জবাটা, ঝুমকা জবাটা, এটাও খুব সুন্দর ফুটেছে। আর এখন আমি ফুলগুলো তুলে নেব ঠাকুর পূজা দেওয়ার জন্য। চলুন দেখতে থাকুন। ফুল তোলার পরে আমি নিচে নেমে গেলাম, আর এদিকে আমাদের ঠাকুর অলরেডি নিয়ে এসেছে বিশ্বকর্মা ঠাকুর। আর একটু আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, মালা টালা সব কিছু পরিয়ে দিলাম, কারণ পুরোহিত আসতে হয়তো একটু লেটেই হবে। তো এখন যে বাকি ঠাকুরগুলো আছে সেগুলোর একটু পূজাটা সেরে নেব, এর জন্য আবারও ছাদে উঠে গেলাম। আর এখানে আমাদের মহাদেব বাবার মন্দির আছে, তাকে তো পুজোটা দিতেই হবে, এর জন্য ভাবলাম পুজোটা আগে দিয়ে নিই। আর পুজোটা দিয়ে দেওয়া হয়ে গেল, এদিকে আমাদের কিন্তু পুরোহিত চলে এসেছে, আর সব কিছু রেডি করে রেখেছি, তাই পুজো দেওয়াও শুরু করে দিয়েছে। চলুন দেখতে থাকুন। Thank you.
রাখুন শেষের দিকে। আর এই হোমটা হয়ে যাবে, হোমটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু অঞ্জলি দেব, আর অঞ্জলি দিলে পুজোটা কিন্তু শেষ। তো অলরেডি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল, অঞ্জলি দেওয়ার পরে সবাইকে একটু প্রসাদ দিয়ে দিলাম খাওয়ার জন্য। তারপরে আমরা ওদিকে দুপুর হয়ে গেছে, এর জন্য দুপুরে ভাতটাও আমরা খেয়ে নিলাম। আর খেয়ে নেওয়ার পরে আমরা এখন চলে এসেছি ময়নাগুড়ি স্মার্ট বাজারে, কিছু জিনিস কেনার বাকি ছিল, সেটার জন্যই চলে আসলাম আমি আমার মেয়েরা। তো চলুন দেখতে থাকুন। ওইটা ব্যবহার করছিস? ময়নাগুড়ি স্মার্ট বাজারে গিয়েছিলাম, আর ওখান থেকে এখন আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে কী কী আনছি একটু দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু বাজার করিনি, অল্পই করেছি। ওখানে ম্যাগি নিয়েছি, এটা হচ্ছে দুটো, এটা হচ্ছে গেট ওয়ান বাই ওয়ান, একটার সাথে একটা ফ্রি। আর সাথে নিয়েছি ছাতু, আর নিয়েছি সফলা ওটস, এটা এটা নিয়েছি, এটা আমার জন্য নিয়েছে। আর নিয়েছি একটা মিক্সড ড্রাই ফ্রুট, সব কিছু এটা নিয়েছি নিয়েছি। আর নিয়েছি এই যে আর একটা নিয়েছি হরলিক্স। এই কয়টাই নিয়েছি স্মার্ট বাজার থেকে। এর সাথে নিয়েছি চকলেট আর ফ্লেস, ওরা তো ওটা খেয়ে নিল মেয়েরা, কারণ ওটা তো চলেই যাবে পেটে। আমার এই আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর নতুন বন্ধুদের আমন্ত্রণ রইল আমার ব্লগে। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্ট খুবই দরকার। তো আপনারা সাথে থাকবেন এই কামনাই করি, আর সবার ভালো কাটো এই আশাই করি। টাটা।